আসসালামু আলাইকুম। কাঞ্চাই মেশিন, কাঞ্চাই একটা খুবই জনপ্রিয় মেশিন এবং ইন্ডাস্ট্রিয়াল মেশিন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন। কাঞ্চাই মেশিনের আমরা রিটার্নার বার নিয়ে কথা বলবো। রিটার্নার বারের যে বুশ আছে, সেই বুশ যদি সমস্যা হয়ে যায় বা রিটার্নার বারের বুশ রিপ্লেস করবেন কিভাবে, আর রিটার্নার বারের বুশ সমস্যা হলে কী কী সমস্যা হবে, সেই বিষয়গুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এটা হচ্ছে রিটার্নার বার। হ্যাঁ, এটা হচ্ছে কাঞ্চাই মেশিনের রিটার্নার বার। আমরা এখান থেকে দুটো স্ক্রু খুলে নিয়েছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। আমরা টোটাল কম্পোনেন্টসগুলো এখন আলাদা করে দেবো, রিটার্নারগুলো আলাদা করবো যাতে এটা আমরা বের করতে পারি। দেখুন এই রিটার্নার বার আমার এটা এরকম গজে, দেখুন এই যে, এই যে দেখুন এই বুশটা আমার ক্ষয় হয়ে গেছে। এই বুশটা কতটুকু আপডাউন করতেছে, এই যে এরকম যদি আপডাউন করে, তাহলে আপনার যখন নিডিলের সাথে রিটার্নার বার, রিটার্নারের যখন লুপারের সাথে কমিউনিকেশন হবে তখন হচ্ছে এরকম মিস করবে ও, ঠিক আছে? নিডিলের সাথে যখন কমিউনিকেশন হবে তখন এরকম মিস করবে। তো এই কারণে হচ্ছে আমাদের স্কিপ পড়া, ছোটো 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 স্কিপ পড়ে, স্মল স্কিপ পড়ে, একদম গিড়ি গিড়ি করে দেখা যায় যে উপর দিয়ে সেলাই ঠিক আছে বাট নিচ দিয়ে স্কিপ পড়তেছে। এরকম সমস্যা হলে আপনারা এই বুশগুলো চেক করবেন। তো আমি দুটো সিস্টেম দেখাবো, বুশগুলো ঠিক করার সিস্টেম এবং রিপ্লেস করার সিস্টেম। আমি এটা খুলে নিচ্ছি। তো এই হচ্ছে আমার, দেখুন এ হচ্ছে একটা বুশ, এ একটা বুশ এবং এ একটা বুশ, এই দুইটা বুশের মাধ্যমে আমার এই বারটা পরিচালিত হয়। তো এখানে অনেক সময় বারটা, দেখুন এই বারটা এখানে ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় এখানে বারও ক্ষয় হয়ে যায়। আপনারা এই দুইটা জিনিস খেয়াল করবেন এবং এই বুশটাকে খেয়াল করবেন। দেখুন এটা হচ্ছে আমার অয়েলের লাইন। আপনারা মাঝে মাঝে এখানে অয়েল দিবেন, এই যে এখানে, এখানে অয়েল দিবেন। এখানে যদি অয়েল দেন তাহলে আপনার মেশিনটা ভালো চলবে। এবং এটা সেট আপ করার সময় আপনারা দেখে সেট আপ করবেন। আর বুশটা বের করার সিস্টেম যদি আমি বলি, যদি আপনার বুশটা রিপ্লেস করতে হয়, এ হচ্ছে বুশটা, এটা এরকম যদি ক্ষয় হয়ে যায়, হ্যাঁ, তখন আপনাদেরকে নতুন বুশ এনে ইনস্টল করতে হবে। ওকে, এই যে এরকমভাবে বুশটা এখানে থাকে, দুটা বুশই আপনি বের করতে পারবেন খুব ইজিলিভাবে। এরকমভাবে ফিক্সড হবে। আপনারা বুশটা এভাবে চেক করবেন যে আপনার বারের সাথে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, আমি আপনাদেরকে একটা টেকনিক দেখাচ্ছি এই বুশটাকে। হ্যাঁ, এই বুশটা আপনার যে পাশটা গজে, মনে করেন যে আমাদের এই পাশটা গজতেছে, ঠিক আছে, এরকম করে, এই যে দেখুন এই যে কতখানি গ্যাপ, এই যে গ্যাপ,
এই যে গ্যাপ, দিস গ্যাপ, এই যে এই গ্যাপটাকে আমরা কমানোর জন্য চেষ্টা করব। এই বুস্টটা দিয়ে আমরা চালাবো, কাজটা করব। হ্যাঁ, সেটা কিভাবে করব, এরকম একটা স্ক্রুড্রাইভার হাতে নেবেন, একটা স্ক্রুড্রাইভার হাতে নিয়ে এদিকে একটা পাঞ্চ করে দেবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন এরকম পাঞ্চ করে দেবেন। এরকম পাঞ্চ করে দিলে এটা যখন এদিকে মুভ হবে তখন আপনার এটা দেখুন, এই যে অনেকখানি টাইট হয়ে গেছে। আপনি এভাবে চালাতে পারেন, আপনার এই বুস্টটাকে এভাবে পাঞ্চ করে দেবেন, এই যে এরকম পাঞ্চ করে দেবেন। ওকে, এরকম পাঞ্চ করে দিলে কি হবে আপনার, এটা দেখুন এখন আর কোনো গজাগজি নাই, এই যে একদম টাইট হয়ে গেছে। এরকম পাঞ্চ করে দেবেন যতক্ষণ সম্ভব, আপনি এটাকে যতদূর সম্ভব পাঞ্চ করে দেবেন, ঠিক আছে? তাহলে আপনার এই বুস্টটা ফিক্সড হয়ে যাবে, ভালো চলবে। দেখেন হচ্ছে আপনি এটাকে আবার ইনস্টল করবেন। তো এবার ইনস্টল করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা প্রথমে বেসটা এখানে বসাবেন এবং এদিক থেকে এটাকে সোজা এভাবে পুরে দেবেন, ব্যাস। দেখেন হচ্ছে আপনি আপনার রিটেনারগুলো সঠিকভাবে ইনস্টল করবেন। যদি রিটেনার এবং লুপার টাইমিং দেখতে চান, আমাদের অন্যান্য ভিডিওগুলো আছে, সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি জাস্ট আজকে আপনাদেরকে এই রিটেনার বারের বুশ সম্পর্কে ধারণা দিলাম, বুশগুলো চেঞ্জ করার সিস্টেম দেখালাম এবং এটা ইনস্টল করার সিস্টেম দেখালাম, বুশটা কীভাবে ঠিক করবেন সে সিস্টেমটা দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝতে পারেন আমাদেরকে কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।